নমস্কার আমি স্বপন ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা র্যালি দেখাবো খোদ কলকাতাতে মমতা ব্যানার্জির র্যালি র্যালিটা আপনাদেরকে একটু ভালো করে দেখতে বলবো আমাদের পাশেই চলছে র্যালিটা আমি একটু ভালো করে নজর করতে বলবো খোদ কলকাতার বুকে র্যালি হচ্ছে সিথির মোড় থেকে ওখানে আপনারা জানেন বরানগর ওখানে একটা নির্বাচন আছে সেই বরাানগরের উপনির্বাচন বিধানসভার উপনির্বাচন তার প্রার্থীর সঙ্গে রয়েছে র্যালিতে আপনি ভালো করে নজর করলে দেখবেন প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো র্যালিটা ছিল আমি র্যালিটা পুরো ভালো করে দেখলাম সারাক্ষণ ওই আশেপাশের চারদিকে দেখবো একটা ক্রাউড তৈরি করে রাখা আছে এটা কিন্তু খুব আর্টিফিশিয়াল পুলিশের লোক এই সেই করে নিজেদের লোক যে একটা ক্রাউড এবং ক্রাউডটাই ওই ক্রাউডটাই পাশে লোক সেজে একটা ক্রাউডের একটা অংশ পাশের লোক সেজে আপনি পঁয়ত্রিশ মিনিট ধরেই দেখবেন ওই লোকগুলোর মুখগুলোই রয়েছে তারা কিন্তু পাশে পাবলিক সেজে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছে ওই টাউনটাই কিন্তু চলছে সঙ্গে সঙ্গে আর দিদিমণি আর পিসিমণি দুজনে মিলে হাত নাড়ছে কাকে হাত নাড়ছে আপনি কিন্তু দেখতে পাবেন না ভিডিওটাতে আমি ভিডিওটা কাদের কাছ থেকে নিয়েছি ওদের লোকেদের কাছ থেকে নিয়েছি আপনি দেখবেন ভিডিওতে হাত নাড়ছে পিসিমণি আর দিদিমণি লোক দেখতে পাবেন না কোন লোক আছে এরকম এরকম হাত নাড়ছে মানে এরকম হাত নাড়ছে ওখানে যদি একটা লোক থাকে হাতটা এমন করে নাড়ছে যেন কয়েক হাজার লোক আছে আর ওই সামনেটা একটা ক্রাউড করে রাখা আছে দেখবেন রাখা আছে পেছনে তো চালচোর গমচোর ডালচোর চালচোর সব রয়েছে তার সঙ্গে সিভিক পুলিশ রয়েছে পিন আপ উইদাউট ইউনিফর্ম তারা রয়েছে তাদেরকে থাকতে বলা হাজার তিনেক লোক এরকম থাকে এমনিতে আমি র্যালিটা দেখে আমার মনে হচ্ছে পাঁচ সাত হাজার লোক ছিল সর্বসা করলে সব থেকে মজার ব্যাপার এবং খুব ইন্টারেস্টিং যেটা এখন খুব দেখতে পাচ্ছি সর্বত্র আমি মেদিনীপুরেও গিয়ে নিজের চোখে দেখে এসেছি এখানেও আজকে সিথির মোড়ে দেখলাম জনগণের কিন্তু কোনো উৎসাহ নেই জনগণ কিন্তু র্যালিতে এসে হামলে পড়ছে না মানুষ বাড়ির ছাদ থেকে ফুল চুড়ছে কোনো ছবি দেখতে পাবেন না মানুষের উৎসাহ যেটা আপনার শুভেন্দু অধিকারী গেলে মিঠুন চক্রবর্তী গেলে অমিত শাহ গেলে নরেন্দ্র মোদী এলে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই চেনা ছবিগুলো কিন্তু উদাও এখন গোটারি আর্টিফিশিয়াল আপনারা খুব ভালো করে দেখুন এবং আমি যাদেরকে যারা এটা নিয়ে প্রশ্ন করবে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে গিয়ে পুরো র্যালিটা মন দিয়ে দেখুন আপনি নিজেও হতাশ হবেন র্যালিতে দুপাশে যারা ফুটপাতে হাঁটছে বা যারা ফুটপাতে লোক হয়ে দাঁড়িয়ে আছে ওই লোকগুলো কনস্ট্যান্ট ওরাই হাঁটতে হাঁটতে যাচ্ছে র্যালিতে ওদেরকেই ফুটপাতে তুলে দেওয়া হয়েছে দুটো সাইডে এজিব যেন ফুটপাতে লোক দাঁড়িয়ে আছে আর সামনে পিসিমণি আর দিদিমণিকে ঘিরে একটা ক্রাউড তৈরি করে রাখা হ্যাঁ ভেড়ি ভাটটা একটা হইচই দাঁড়িয়ে পড়ছে মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা কি আলোচনা হয়ে গেল মারাত্মক একটা আবার চলতে শুরু করলো বিরাট ব্যাপার পুরোটাই নাটকীয়তা মানুষ নেই মানুষের উৎসাহ নেই মানুষের কোথাও এখানে মানুষ নেই মানুষ ছাড়া তৃণমূল কংগ্রেস মানুষ ছাড়া মমতা এর প্রতিফলন কিন্তু চার তারিখ হবেই হবে দেখতে থাকবেন আপনারা নমস্কার